ফিগারটা বড় আসতেছিল না, থাকি আসেনি। আসসালামু আলাইকুম সকলকে যারা দেখছেন। সরকারি বাংলা কলেজের থার্ড ইয়ারে আমার স্টুডেন্টরা অনেকদিন পর পর ক্লাস হয়, ভালো আছো আশা করছি সবাই। এই করোনা প্যান্ডেমিকে সবাই সুস্থ আছো এই প্রত্যাশা করছি। আমি রেদবান আহমেদ, সহযোগী অধ্যাপক রসায়ন, সরকারি বাংলা কলেজ। তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আমরা প্রথম চ্যাপ্টার শেষ করেছি, সেকেন্ড চ্যাপ্টারেরও প্রায় শেষের দিকে চলে এসেছি। গতদিনই তোমাদেরকে আমি শুরু করেছিলাম আইসোমারিজম ইন কোঅর্ডিনেশন কমপ্লেক্স, জটিল যৌগে সমানুতা। সমানুতা গতদিন শুরু করেছি, কিভাবে পড়ছিলাম দেখো। জটিল যৌগে সমানুতা দুই রকম, গাঠনিক সমানুতা আর স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা গতদিন শুরু করেছি, গাঠনিক সমানুতার ভিতর কনফার্মেশন সমানুতা। এই কনফার্মেশন সমানুতা বলেছিলাম গতদিন, যে সমানুতা কি এটা তো জানোই। এই কনফার্মেশন সমানুতা হলো আণবিক সংকেত একই হওয়া সত্ত্বেও যদি তাদের স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন হয়। গতদিন উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স আর একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স, স্ট্রাকচারাল যদি সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে সেটা হয় কনফার্মেশন সমানুতা। সন্নিবেশ সমানুতার উদাহরণ গতদিন আমি পড়িয়েছি, আজকে দেখো আমরা পড়াচ্ছি কিন্তু গাঠনিক সমানুতা। আজকে দেখো আয়নীকরণ সমানুতা। আয়নীকরণ সমানুতা যদি জটিল যৌগটা যখন জলীয় দ্রবণে আয়নিত হবে, আয়নিত হয়ে গেলে ও যদি ভিন্ন আয়ন দেয় তখন সেটা হয় আয়নীকরণ সমানুতা। আমি দুটা উদাহরণ দিয়েছি, দেখো কোবাল্ট পেন্টাম্বিন ব্রোমাইড, ঠিক আছে, পেন্টাম্বিন ব্রোমাইড। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এসেছে সালফেট আয়ন। খেয়াল করো কোবাল্ট লিখতে অনেক সময় লাগে, তো ক্লাস চলে যায় আগেই লিখে রেখেছি, কোবাল্ট পেন্টাম্বিন ব্রোমাইড, তার সাথে সালফেট আয়ন। তাহলে এই এই কমপ্লেক্সটাকে তুমি যদি দ্রবণে দ্রবীভূত করো তাহলে আমরা কি পাবো, এই আয়নটা পাবো আর এই আয়নটা পাবো। কিন্তু এখানে দেখো কোবাল পেন্টাম্বিন সালফেট এই আবার ব্রোমাইড, দেখো এদের জাস্ট এই আয়ন দুটো ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে এই আয়নটাকে আমি দ্রবণে দ্রবীভূত করলে পাবো এই আয়নটা আর ব্রোমাইড আয়ন। তাহলে দেখো ভিন্ন ভিন্ন আয়ন পাওয়া যাচ্ছে দ্রবণে দ্রবীভূত। তোমরা খাতা একটু টুকে নিও তাহলে তোমাদের সুবিধা হবে, বইয়েও আছে, বইয়ে বিভিন্ন ধরনের উদাহরণ আছে, কিন্তু আমাদের কিন্তু এত পড়ার প্রয়োজন নেই। আমি যতটুকু পড়াচ্ছি বই লিখে বড় করার জন্য বইয়ে কিন্তু অনেক কিছু দেয়, কিন্তু অতটুকু তুমি মনে রাখতে পারবে না, ওই জন্যই টিচার, এই জন্যই ক্লাস। আমি যতটুকু পড়াই অতটুকু পড়লেই হবে। তাহলে এই কমপ্লেক্সটার কালার হবে লালচে বেগুনি আর এই কমপ্লেক্সটার লাল। দেখো তাহলে দুটো ভিন্ন যৌগ হচ্ছে, তাদের ভৌত ধর্ম কি ভিন্ন হচ্ছে। এটা হলো আয়নীকরণ সমানুতা, যে কমপ্লেক্সগুলোকে জলীয় দ্রবণে আয়নিত করলে ভিন্ন আয়ন পাচ্ছে, যদিও আণবিক সংকেত এক, সেম হওয়া সত্ত্বেও ভিন্ন আয়ন পাচ্ছে, এটা হচ্ছে আয়নীকরণ সমানুতা। আর হচ্ছে হাইড্রেট সমানুতা, কি হাইড্রেট সমানুতা। হাইড্রেট সমানুতা হচ্ছে হলো তুমি এখানে দেখবে যে মানে পানির হাইড্রেট মানে কি পানি, পানির অণুর ভিন্নতা। আমরা জানি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কপার সালফেট পাঁচ অণু পানি, হাইড্রেট সমান। আমি যদি বোঝাতে যাই তোমাদের তাহলে হাইড্রেট কমপ্লেক্সটা কি, মানে পানির অণুর উপস্থিতি যদি ভিন্ন হয় সেটা হয় হলো হাইড্রেট সমানুতা। কপার সালফেটের সাথে পাঁচ অণু পানি থাকে, কপার সালফেট কিন্তু পাঁচ অণু পানি ছাড়া তার ক্রিস্টাল ফর্ম কিন্তু পাবে না। তাহলে দেখো এই যে হাইড্রেট সমানুতা, এখানে দেখো ক্রোমিয়ামের সাথে চার অণু পানি আর ক্লোরাইড কি দুটা লাগবে, দুটা। তাহলে এটা যদি ক্রোমিয়াম যদি থ্রি প্লাস স্টেটে হয় তার দুইটা ব্যালেন্স মানে দুইটা পজিটিভ চার্জ এই
এই ক্লোরাইড আয়ন দিয়ে চলে গিয়েছে, তাহলে তার একটা পজিটিভ চার্জ হলো। এটাকে ব্যালেন্স করার জন্য দেখো এই যে একটা ক্লোরিন আয়ন আসলো, এগুলো কিন্তু নামকরণের জন্যও কিন্তু ওই যে দরকার। হ্যাঁ, আবার দেখো এখানে ক্রোমিয়ামের সাথে পাঁচ অণু পানি এসেছে, পাঁচ অণু পানি আসায় এটা দেখো যদি একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হয় তার কি ছয়টা ছয়টা লিগান লাগে, এখানে দেখো চারটা আর দুটা ছয়টা, এখানে পাঁচটা পানি চলে আসায় এখানে কিন্তু ওই যে একটা ক্লোরাইড লাগতেছে, মানে ছয়টা লিগান, লিগানের সংখ্যা ঠিক থাকবে। তাহলে দেখো এখানে তুমি যে পানির অণু এখানে চারটা আর এখানে পাঁচটা, কিন্তু এখানে বাইরে একটা অণু, এক অণু পানি, এখানে এক দুই অণু পানি, এখানে ছয় অণু ছিল তো এখানে দুই অণু পানি। দেখো সমাণু হচ্ছে একই, মানে গঠন মানে সব সব মানে মলিকুলার স্ট্রা ইয়ে যেটা সংকেত, যেটা আণবিক সংকেত সেটা কিন্তু দুজনেরই ঠিক, দুজনের ঠিক। এখানেও যে তিনটা ক্লোরাইড আছে এই দেখো তিনটা ক্লোরাইড, কিন্তু এখানে ভিতরে দুটা বাইরে একটা, সেজন্য তাদের কি তাদের গঠন সেম হওয়া সত্ত্বেও গঠন কিন্তু সেম, কিন্তু শুধু পার্থক্য এখানে, এখানে চারটা পানি দুটা ক্লোরাইড আয়ন ছয় ছয়টা কোঅর্ডিনেশন সাইট ফিল আপ করেছে, এটা পাঁচটা পানি এখানে ফিল আপ করে ফেলেছে কোঅর্ডিনেশন সাইট পাঁচটা, একটা বাদ থাকে, এটা একটা ক্লোরাইড আয়ন লেগেছে। এটার কালার কিন্তু কালচে সবুজ, আর এটার কালার হয় সবুজ, দেখো ক্লিয়ার কি। আরেকটা আছে লিঙ্ক, এগুলো কিন্তু সহজ, এরপর কিন্তু আরেকটু কঠিন পড়ায় আসবে, এই সমানুতাটা কিন্তু সহজ। আরেকটা হলো লিঙ্কেজ সমানুতা, লিঙ্কেজ সমানুতা, দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, কোবাল্টের সাথে অক্টাহেড্রাল কমপ্লেক্স, অষ্টতলকীয় কমপ্লেক্স, পাঁচটা কোঅর্ডিনেশন সাইড অ্যামোনিয়া দ্বারা ফিল আপ হয়েছে, আর একটা সাইড, এই যে একটা সাইড, এটা এটা এই একটা সাইড নাইট্রেট আয়ন দ্বারা NO2। এই লিঙ্কেজ সমানুতা কোথায় হয়, এই লিঙ্কেজ সমানুতা কোথায় হয়, যেখানে যেখানে লিগান্ডের দুটা পরমাণু এমন থাকবে যে ইলেকট্রন ডোনেট করতে পারে। দেখো NO2-তে এই নাইট্রোজেনও লোন পেয়ার ইলেকট্রন থাকে, আবার এই অক্সিজেনেরও কি লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে কখনো সে এই অক্সিজেনের সাহায্যে বন্ডিং করবে, এই যে এখানে অক্সিজেনের লোন পেয়ারের সাথে বন্ডিং করলো, আবার কখনো সে নাইট্রোজেনের, এটা কিন্তু একসাথে না এটা আলাদা, কখনো সে অক্সিজেনের মানে দুইটাই দাতা পরমাণু, অক্সিজেনও দাতা পরমাণু আবার নাইট্রোজেনও দাতা পরমাণু, কখনো সে অক্সিজেনের এই অক্সিজেন দাতা পরমাণুর সাথে এই অক্সিজেন দাতা পরমাণুর সাথে লিঙ্কেজ করেছে, কখনো সে দেখা যাবে এই NO2 এই নাইট্রোজেন দাতা পরমাণুর সাথে সে লিঙ্কেজ করবে, সেই জন্য দুটার সাথেই করতে পারে, সেই জন্য এটা হয়েছে কি লিঙ্কেজ সমানুতা। বোঝা যায় কিনা ক্লাস, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আসছে কিনা, ফ্যান ছাড়া ছিল তো, সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু বলো। হ্যাঁ, ক্লাস শুরু করলে প্রথমে এটা একটু লাগে, ক্লাস শুরু করলে মানে তোমাদের ঠিকভাবে দেখা যাচ্ছে কি না কিংবা সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না এটা একটু বলো। এরপর তোমাদের আরেকটা আছে হলো ইলেকট্রনীয় সমানুতা, আরেকটা আছে ইলেকট্রনীয় সমানুতা, একটা উদাহরণ এখানে আর হয় নাই। ছয় নাম্বার হলো ইলেকট্রনীয় সমানুতা, এই ইলেকট্রনীয় সমানুতার দুটো উদাহরণ দিচ্ছি, দেখো বুঝবে, ছোট করে আঁকি। আমি এই সাইডগুলোকে লিখব, এই দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা জানার জিনিস আছে যে এখানে এই যে কি বলে এই যে আমরা দেখো এই জায়গা থেকে টানি নেই কিন্তু লাইনটা, খেয়াল করো এখানে লাইনটা কিন্তু হবে না, এটা কিন্তু দেখা যায় না যখন এভাবে এভাবে একটা জিনিস, ধরো এটা তো একটা চার্জ, এই যে একটা চারটা সাইড অক্টাহেড্রাল কমপ্লেক্সটা কেমন, এই এই চারটা সাইডে চারটা থাকে, এই যে এটা আর কি এভাবে যেটা, হ্যাঁ এই চারটা সাইডে চারটা থাকে, আর একটা থাকে এই উপরে, একটা থাকে এই উপরে লিগান, আরেকটা থাকে এই নিচে, হ্যাঁ আরেকটা থাকে এই নিচে, তাহলে এই এই জায়গাটা দেখা যায় না নিচের জন্য, এই যে এই বন্ডিংটুকু দেখা যায় না, এটা খেয়াল করো
এই যে বন্ডিংটুকু দেখা যায় না, এই জন্য এটা লিখি না। এখন এখানে এই অ্যামোনিয়া আমি লিখি সময় খেয়াল করো, এই যে নাইট্রোজেনটাকে আমি এখানে দেই, যেটা যে যে পরমাণুটা ডোনেট করে তাকে কিন্তু আমি বন্ডিংয়ের কাছে রাখি। এই দেখো বন্ডিংয়ের সাথে রাখি, এই যে অ্যামোনিয়া, ঠিক আছে, সবগুলো এখানে অ্যামোনিয়া আছে। এই অ্যামোনিয়া, এই যে এটা, এই যে একটা ধরো এখানে, এখানে এই কোবালটা, এই কোবালটা টু স্টেটে আছে, আর এখানে কোবালটা কি থ্রি স্টেটে আছে, খেয়াল করো, এই কোবালটা টু স্টেটে, এই কোবালটা থ্রি স্টেটে। এখানে যে লিগানটা আসছে এটা হলো এই যে না এনো টু, এনো এনো, শুধু এনো। আর এখানে যে আয়নটা আসছে, লিগানটা আসছে, এটা এনো মাইনাস। হ্যাঁ, এই দেখো, তার ফলে হয় কি, দুজনেই কিন্তু এক, দুজনেই কিন্তু এক। এখানে কোবাল্টের, এখানে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস ভিন্ন কোবাল টু, আর এখানে কোবাল থ্রি হওয়ায় এরও কি ইলেকট্রন বিন্যাস কি ভিন্ন, কোবাল টুর ইলেকট্রন বিন্যাস ভিন্ন, আবার কোবাল থ্রির ইলেকট্রন বিন্যাস ভিন্ন। আবার এখানে ন্যাট্রিক অক্সাইড, তার ইলেকট্রন বিন্যাস যা হবে, এখানে এই যে ন্যাট্রিক অক্সাইড একটা নেগেটিভ চার্জ আছে, তার ইলেকট্রন বিন্যাস ভিন্ন হবে। দেখো ইলেকট্রনীয় সমানুতা, ইলেকট্রনীয় সমানুতা, এই যে মেটাল আয়ন, যে সেন্ট্রাল মেটাল আয়ন, এটার ইলেকট্রন বিন্যাস ভিন্ন, তার টু প্লাস, এখানে একটা ইলেকট্রন কম আছে, তা এখানে টু, টুর একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে এই দুজনের ইলেকট্রন বিন্যাস ভিন্ন। এখানেও দুজনের ইলেকট্রন বিন্যাস ভিন্ন, কিন্তু তাদের মলিকুলার, মলিকুলার যে সংকেত যেটা, আণবিক সংকেত সেম, সেজন্য এটাকে বলে ইলেকট্রনীয় সমানুতা। এটা নিয়ে আর তোমাদের আমি বই পড়লেও বুঝবে যা বুঝিয়েছি আমি, আমি এখন ওই স্টেরিও সমানুতায় চলে যাব। ওইটাই আমাদের মেন সমানুতার জন্য, স্টেরিও সমানুতাটাই কিন্তু আমাদের মেন পড়া। স্টেরিও সমানুতা আবার কি দুই রকম হয়, স্টেরিও সমানুতা হয় দুই ধরনের, একটা হলো জ্যামিতিক সমানুতা আমরা জানি, তাই না, আলোক সমানুতা এটাও আমরা জানি, অল্প অল্প জানি, এখানে আরও একটু ডিটেলস জানতে হবে। জ্যামিতিক সমানুতা বলতে আমরা কি বুঝি, সিস ট্রান্স সমানুতা, তাই না, জ্যামিতিক সমানুতা বলতে আমরা কি বুঝি, সিস ট্রান্স সমানুতা, জ্যামিতিক সমানুতা হলো সিস ট্রান্স সমানুতা। আমি এখন তিনজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমরা জ্যামিতিক সমানুতা বলতে বুঝি সিস ট্রান্স সমানুতা, আর আলোক সমানুতাটা কি মলিকুলার স্ট্রাকচার, তা মলিকুলার মানে আণবিক সংকেত, স্ট্রাকচার না ফর্মুলা আর কি। হ্যাঁ, যেটা কি বলে মলিকুলার ফর্মুলা, আর তাদের ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি সব এক থাকবে, আলোক সমানুতা বলছি। হ্যাঁ, কিন্তু তাদের কি ভিন্ন হবে, শুধু কি ভিন্ন, মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে না, কেন যে হয় এটা বুঝি না, এটা সম্পূর্ণই নেট, কারণ আমি তো মোবাইল ধরি না, আমি মোবাইল কিছু করি না, কিন্তু হঠাৎ হঠাৎ কেন যে চেঞ্জ হয়ে যায়, এখন আসলাম একটু মোবাইলের সামনে, দেখে যে ঘোলা দেখাচ্ছে, কেন এরকম হয়। আচ্ছা, পড়াচ্ছিলাম হলো, পড়াচ্ছিলাম হলো কি স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা কি বললাম, দুই ধরনের, একটা হলো জ্যামিতিক সমানুতা, আরেকটা হচ্ছে আলোক সমানুতা। এই স্টেরিও সমানুতাটা, এটাই তোমাদের দেখবা পরীক্ষায় প্রায় আসে, 400 নিবের সংখ্যা বিশিষ্ট যৌগের আলোক সমানুতা কিংবা স্টেরিও সমানুতা কিংবা জ্যামিতিক সমানুতা সবই আসে। তাহলে এই স্টেরিও সমানুতা হতে পারে কার, 400 নিবের সংখ্যা বিশিষ্ট, 400 নিবের সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের, এত কিছু লিখলাম না, 400 নিবের সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের হতে পারে, আবার 600 নিবের সংখ্যা বিশিষ্ট, 600 নিবের সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের হতে পারে, দুজনেরই হতে পারে স্টেরিও সমানুতা, 400 নিবের সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের হতে পারে, আবার 600 নিবের সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের হতে পারে। এখন
এই যে চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগের কথা বললাম, চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগ কয় ধরনের জটিল যোগ গঠন করতে পারে? চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগগুলো কয় ধরনের জটিল যোগ গঠন করতে পারে? পারে চতুস্তলকীয়, খেয়াল করো চতুস্তলকীয়, আর করতে পারে বর্গাকার সমতলীয়। চতুস্তলকীয়কে আমরা টিডি দ্বারা প্রকাশ করি, টেট্রাহেড্রাল। বর্গাকার তোমরা এখনো তো মানে অভ্যস্ত হও না, এরপরে অনেক জায়গায় দেখবা চতুস্তলকীয় লিখবো না আমি, এই টিডি লিখে যাব। বর্গাকার সমতলীয় এটাকে যে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। তাহলে চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগ কয় ধরনের হতে পারে? চতুস্তলকীয় হতে পারে, আবার বর্গাকার সমতলীয় হতে পারে। এখন খেয়াল করো, তোমরা মাথায় নিজে নিজে চিন্তা করো, মাথায় নিজে নিজে চিন্তা করো যে চতুস্তলকীয় স্ট্রাকচারটা আমরা কি জানি, চতুস্তলকীয় স্ট্রাকচারটা কি আমরা জানি, কিরকম এই এই ধরনের তো হয় চতুস্তলকীয়, আর স্কোয়ার প্ল্যানার এই ধরনের। দুটা স্ট্রাকচার আমরা মাথায় চিন্তা করি। এখন আসো এই চতুস্তলকীয় স্ট্রাকচারগুলো, চতুস্তলকীয় স্ট্রাকচারগুলো একদম এটা খুব মানে ভালো করে খেয়াল করো, চতুস্তলকীয় স্ট্রাকচার যারা থাকে ওরা কি করে? জ্যামিতিক সমানতা দেয় না। ক্লিয়ার কি না দেখো? হ্যাঁ, আমরা প্রথমে জ্যামিতিক সমানতা পড়াচ্ছি, প্রথমে চতুস্তলকীয় ছয় সন্নিবেশে যাই নাই, এখনো আমরা কি আমরা এখনো চার সন্নিবেশেই আছি। তাহলে চতুস্তলকীয় স্ট্রাকচারগুলো জ্যামিতিক সমানতা দেয় না, ওদের স্ট্রাকচারটা খেয়াল করো, ওই সিস্ট্রান্স কিন্তু এখানে করা যায় না। তাহলে চতুস্তলকীয় স্ট্রাকচারগুলো কি জ্যামিতিক সমানতা দেয় না? জ্যামিতিক সমানতা দিবে শুধু বর্গাকার সমতলীয়। এখন আসো, জ্যামিতিক সমানতা দিচ্ছে শুধু বর্গাকার সমতলীয়, তো আমরা এই বর্গাকার সমতলীয়তে চলে যাই। জ্যামিতিক সমানতা দিবে শুধু কি চতুস্তলকীয় স্ট্রাকচার? চতুস্তলকীয় গুলো কি জ্যামিতিক সমানতা দেয় না, শুধু দেয় হলো জ্যামিতিক সমানতা বর্গাকার সমতলীয়। আবার এই জ্যামিতিক সমানতা কিন্তু ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগগুলো দিবে। জ্যামিতিক সমানতা ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট অষ্টতলকীয় যোগগুলো দিবে, অষ্টতলকীয় যোগ জ্যামিতিক সমানতাও দিবে, আবার আলোক সমানতাও দিবে। এগুলো আগে ক্লিয়ার করো, তারপর আমি ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগগুলো জ্যামিতিক সমানতাও দিবে, আবার আলোক সমানতাও দিবে। কিন্তু চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্টের ভিতর চতুস্তলকীয়গুলো জ্যামিতিক সমানতা দিবে না, আলোক সমানতা দিবে। আবার বর্গাকার সমতলীয় কি করবে? ওরা জ্যামিতিক সমানতা দিবে বাট আলোক সমানতা দিবে না। হ্যাঁ, আলোক সমানতা দিবে না। এই যে আলোক সমানতার কথাটা আসলো, আলোক সমানতাটা কি? আলোক সমানতাটা একবার কিন্তু বলেছি আমি, তারপর আবার বলি, এইসব এই যে আলোক সমানতা যোগগুলো যারা দেয়, যে যোগগুলো আলোক সমানতা দেয়, এই অণুগুলোর কি দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর কি উপরিস্থাপন করা যায় না? মিরর ইমেজ কারা আলোক সমানতা দিবে? যাদের মিরর ইমেজ একটা কমপ্লেক্স, একটা সমাণু আরেকটা সমাণুর উপর সম্পূর্ণ প্রতিস্থাপন করা যায় না, বুঝছো? কিংবা যাদের ওই যে একই তল, যাদের ওই যে তল সিমেট্রি থাকবে না, একই তলে থাকবে না, অক্ষ প্রতিসাম্য থাকবে না, ওরা কিন্তু কি করবে? আলোক সমানতা দেয়। যেটা বর্গাকার সমতলীয় যোগের ক্ষেত্রে কি হয়, বর্গাকার সম এই যে ওদের একটা এই যে একটা প্লেন সিমেট্রি আছে, বর্গাকার সমতলীয়গুলো কি এই যে প্লেন, এই যে এরকম ফ্ল্যাট, তো প্লেন সিমেট্রি আছে। হ্যাঁ, সেজন্য এরা কিন্তু কি করে, এরা এই আলোক সমানতা দেয় না। ঠিক আছে, এখন আমরা পড়ি, উদাহরণ দিয়ে পড়ি। এতক্ষণ অনেক কিছু বললাম, কতটুকু মাথায় আছে দেখো।
কতটুকু মাথায় আছে দেখো। এখন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, এটাও ইরেজ করে দিই। সংক্ষেপে লেখার জন্য আমি এই যে একটু কলম খোলা রাখলে এগুলো কানে চলছে। তাহলে আমরা এখন করব যে চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কারা? স্কয়ার প্ল্যানার। এই স্কয়ার প্ল্যানার যৌগগুলো কি করছে? স্কয়ার প্ল্যানার যৌগগুলো কি করছে বলেছি যে এরা আলোক সমানুতা দেয় না, কারণ ওদের একটা প্লেন অফ সিমেট্রি আছে। স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলো আলোক সমানুতা দিচ্ছে না, ওদের একটা প্লেন সিমেট্রি আছে। ওরা শুধু দিবে কি? জ্যামিতিক সমানুতা। তাহলে কারা জ্যামিতিক সমানুতা দেয়? যেমন ধরো একটা যৌগ এখানে প্লাটিনাম, হ্যাঁ, স্ট্রাকচার সবগুলো আঁকতে গেলে সময় লেগে যাবে। ধরো এই যৌগটা যদি এমন হয়, এটাকে সংক্ষেপে বললে ধরো মেটালকে এম দ্বারা প্রকাশ করে, লিগ্যান্ড হলো এ টু বি টু, মানে তুমি যদি এইদিকে এই যে ক্লোরিন নাও আর এইদিকে ক্লোরিন নাও, এদিকে অ্যামোনিয়া নাও আর এদিকে অ্যামোনিয়া নাও, এটা কি সিস, তাই না? সিস। আর আর স্ট্রাকচারটা রাখবো না, হ্যাঁ, এভাবে সব আঁকতে গেলে তো সময় লাগে। এখানে এখানে এই এটা হবে ট্রান্স, তাহলে সিস ট্রান্স সমানও দিচ্ছে, তাহলে এটা কি সিস ট্রান্স সমানও দিচ্ছে। আবার তোমার যদি এরকম হয়, এটাই যদি হয় এরকম, এটাই যদি হয় এরকম, এই এক সেম সাইডে থাকলে সিস, ধরো এখানে ব্রোমিন আয়োডিন থাকলে এই সেম সাইডের জন্য এটা কি হবে? সিস। আবার এই ক্লোরিনটা যদি অপোজিট দিকে হয়, এটা হলো ট্রান্স। তাহলে এটাকে তুমি যদি মেটাল দিয়ে প্রকাশ করতে চাও, এটা কিভাবে হবে? এম, মানে দুটা, এটা এটা তোমাদের এটা বোঝাতে চাচ্ছি যে দুটা লিগ্যান্ড সেম হইতে হবে, দুটা লিগ্যান্ড সেম হইতে হবে। দুইটা লিগ্যান্ড সেম না হলে কিন্তু সিস ট্রান্স হচ্ছে না, এটা আর কি বোঝালাম। মিনিমাম দুইটা লিগ্যান্ড কি সেম হইতে হবে, তাহলেই কিন্তু সিস ট্রান্স হবে। তাহলে এটা হবে সিস, এটা হবে ট্রান্স, সিস ট্রান্স। আবার এটা যদি হয় মানে একদন্তী লিগ্যান্ড, এগুলো সবাই কি একদন্তী লিগ্যান্ড। যদি দ্বিদন্তী লিগ্যান্ডের ক্ষেত্রে হয়, যদি দ্বিদন্তী লিগ্যান্ডের ক্ষেত্রে হয়, আর একটা উদাহরণ দেই, ইথিলিন গ্লাইসিন, এই যে দ্বিদন্তী লিগ্যান্ড, দেখো এই যে দ্বিদন্তী লিগ্যান্ড, এটা হবে সিস। দ্বিদন্তী লিগ্যান্ডের ক্ষেত্রে সেম জিনিস থাকতে পারবে না, যেমন ইথিলিন ডায়ামিনের কথা খেয়াল আছে, ওইটা দিয়ে কিন্তু সিস ট্রান্স হবে না। এই দেখো উল্টা হয়ে গেল। দ্বিদন্তী লিগ্যান্ড যদি হয়, দ্বিদন্তী লিগ্যান্ড যদি হয়, এই যে অ্যাটমিক সাইট একই সাইট, এটা হবে সিস। আর যখন ট্রান্স হবে তখন এই দেখো এইদিকে অক্সিজেন দিয়ে আবার এইদিকে হচ্ছে হয়েছে নাইট্রোজেন দিয়ে, হ্যাঁ, এটা হবে ট্রান্স। খেয়াল করো এটা বোঝা গেল কিনা। আর যদি এরকম হয় দ্বিদন্তী লিগ্যান্ডের ক্ষেত্রে, যদি মানে ভিন্ন অপোজিট সাইড থাকতে হবে, এই অপোজিট সাইডটা ভিন্ন হইতে হবে, এই অক্সিজেন দিয়ে অ্যাটাক করেছে, তাহলে এই যখন দুই দিকে অক্সিজেন দিয়ে অ্যাটাক করলো তখন হবে সিস, আর এই যে অপোজিট সাইড দিয়ে অক্সিজেন দিয়ে অ্যাটাক করলো এটা হলো ট্রান্স। কিন্তু ইথিলিন ডায়ামিন যদি হয়, ইথিলিন ডায়ামিন যদি হয়, এটা কিন্তু সিস ট্রান্স হবে না। ইথিলিন ডায়ামিন হলে অ্যাটাকিং সাইট সেম, এটা কিন্তু সিস ট্রান্স হবে না, ঠিক আছে? ইথিলিন ডায়ামিন যদি হয়, এই জিনিসগুলো খেয়াল রেখো। এভাবে পড়াই তো, এগুলো আসলে সামনে পড়াইলে ছবিগুলো অনেক ক্লিয়ার আসে। খেয়াল করো আবার, সেম অ্যাটাকিং সাইট হলে হবে না। ইথিলিন ডায়ামিনে কি হয়,
এদিকেও নাইট্রোজেন দিয়ে হয়, এদিকেও নাইট্রোজেন দিয়ে হয়, তাহলে এটা সিস ট্রান্স হতে পারে না ইথিলিন ডাইঅ্যামিনে। কিন্তু এটার দেখো একটা অক্সিজেন দিয়ে অ্যাটাকিং আর একটা নাইট্রোজেন দিয়ে। তাহলে সেন্সার যখন হবে সিস, অপোজিট সাইড হলে ট্রান্স। তাহলে আমরা কি দেখলাম, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। আবার ক্লিয়ার করি, তাহলে আমরা কি দেখলাম, স্কোয়ার প্ল্যানার। আজকে কিন্তু আমি এটা শেষ করে দিব, কারণ তোমাদের বহু প্রতীক্ষিত সেই গুবে গুই 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 ওটা ব্যালেন্স ওটা কিন্তু রয়ে গিয়েছে, সামনের দিন আমরা ওটা পড়ব। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, চতুস্তলকীয় স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলো কি করছে, জ্যামিতিক সমানুতা দিচ্ছে। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলো কি হচ্ছে, জ্যামিতিক সমানুতা দিচ্ছে। কিন্তু এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলোর আলোক সমানুতা তেমন একটা পাওয়া যায় না, পাওয়া যায় না বলতে গেলে আমরা জানবো যে দেয়ই না, কারণ এখানে ধাতব আয়ন। এখন দেখো স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলো কিন্তু তোমাদের বোর্ডে লেখা আছে, তাই না? এখন দেখো আর চিন্তা করো, কারণ কেন্দ্রীয় ধাতব আয়ন আর চারটা লিগ্যান্ড একই তলে থাকে। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স জ্যামিতিক সমানুতা দিচ্ছে, কিন্তু আলোক সমানুতা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ কেন্দ্রীয় ধাতব আয়ন আর চারটা লিগ্যান্ড একই তলে থাকে। তাহলে এদের কি তল প্রতিসাম্য আছে, এদের কি তল প্রতিসাম্য আছে। যদি কোনো জটিল যৌগের তল প্রতিসাম্য বা অক্ষ প্রতিসাম্য থাকে, তাহলে সেরা তারা কি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা কি আলোক সমানুতা দেয় না। ক্লিয়ার? তারা আলোক সমানুতা দেয় না। এই চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের আরেকটা কি আছে, চতুস্তলকীয় যৌগ। ওই চতুস্তলকীয় যৌগতে কি হয়, চতুস্তলকীয় যৌগতে কি হয়, জ্যামিতিক সমানুতা হয় না। বাট চতুস্তলকীয় যৌগগুলো কি করে, আলোক সমানুতা দেয়। চতুস্তলকীয় যৌগগুলো কি করে, আলোক সমানুতা দেয়। কারা আলোক সমানুতা দেয়, যাদের একটা সমানুর মিরর ইমেজ আরেকটা সমানুর উপর সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা যায় না, ঠিক আছে, যাদের কোনো প্রতিসাম্য তল নেই, যাদের কোনো প্রতিসাম্য তল নেই, তারাই কি হয়, আলোক সমানু বা আলোক সক্রিয় যৌগ হয়। যেমন একটা চতুস্তলকীয় যৌগের উদাহরণ আমরা দিব, যে চতুস্তলকীয় যৌগটা আলোক সমানুতা প্রদর্শন করে। যে আমরা একটা কি চতুস্তলকীয় যৌগের উদাহরণ দিব, যে কিনা আলোক সমানুতা প্রদর্শন করে। তোমরা কি খাতা একটু লিখো কিনা কে জানে, এটাই আর কি। এই যে অনলাইন ক্লাস নিচ্ছি, মানে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, একটা মানসিক যন্ত্রণা তো আছেই, তাই না? আপনাদের আমরা সব সব সময় পড়ে এসেছি, স্টুডেন্ট আমার চোখের সামনে থাকবে। হ্যাঁ, আমার ছেলেও একটা, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমার ছেলেও ওই দিক দিয়ে ক্লাস করে, মানে কি করে না করে, ইচ্ছা মতো ল্যাপটপে বসে থাকে আর খেলায়ও ঢুকে যায়। সেজন্য মানে ধরো আমার ছেলে হয়তো তোমাদের চেয়ে একটু ছোট, তারপর তো কন্ট্রোল করা যায় না। এখন তোমরা কি করো কে জানে, তোমরা অবশ্য যে বয়সে উপনীত হয়েছো তোমরা নিজের ভালো মন্দ বোঝো। আমারটা তো এখনো ক্লাস নাইনি, তো ও তো আর ভালো মন্দ বোঝে না। টিচার ক্লাস নিতে থাকে, তার মাঝখানে সে মানে গেম খেলা শুরু করে দেয়, মানে চোখের উপর রাখা লাগে। তো এখন কী করবো, হ্যাঁ, তোমাদের কতটুকু তোমাদের গার্জিয়ানরা চোখের উপর রাখতে পারতেছে সেটাও জানি না। আমাদের সামনে থাকলে তো আমাদের চোখের উপর থাকতে, মানে দেখো ক্লাসে কী করো, দুজন যদি কথা বলো তখন আমরা বলি যে কথা বলছো কেন, পড়াশোনো, এখন কী করতেছো, আমার পড়া পুরো দেখতেছো কি না কে জানো। হ্যাঁ দেখো, এই যে মানে চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগগুলো যদি এরকম হয়, মানে চারটা লিগ্যান্ড যদি একই রকম হয়, চারটা লিগ্যান্ড যদি একই রকম হয়, সে কিন্তু আলোক সমানুতা দেখাবে না। কিংবা যদি এরকম হয়, চারটা লিগ্যান্ড যদি একই রকম হয়, কিংবা যদি এরকম হয় তিনটা লিগ্যান্ড একই রকম আরেকটা আলাদা, হ্যাঁ এরকম হলেও কিন্তু তারা কিন্তু আলোক সমানুতা দেখাবে না। হ্যাঁ, ক্রস দিয়ে বোঝাচ্ছি, দেখাবে না। মানে এরকম যদি হয়, হ্যাঁ মেটা মানে মেটালের সাথে লিগ্যান্ড যদি চারটা একই লিগ্যান্ড হয় কিংবা তিনটা একই লিগ্যান্ড হয়, ওরা কিন্তু আলোক সমানুতা দেখাবে না। কারা দেখাবে, ধরো এই যে, ধরো এটা একটা মেটাল আয়ন, হ্যাঁ এটার সাথে একটা আছে সালফার, একটা আছে মিথাইল মূলক, আরেকটা হলো এটা একটা অক্সালেট আয়ন আর কি, হ্যাঁ আরেকটা হলো ইথাইল মূলক, মানে
চারটা ভিন্ন লিগ্যান্ড, খেয়াল করো। এই যে একটা চতুস্তলকীয় যৌগ আঁকলাম, হ্যাঁ, এটা কি কাইরাল সেন্টার? কাইরালের কথা খেয়াল আছে? চার হাতে কাইরাল, কাইরাল সেন্টার। যদি একটা চতুস্তলকীয় যৌগের কাইরাল সেন্টার থাকে, কাইর মানে চার হাতে তার যদি চারটা পরমাণু থাকে, চারটা মূলক, চারটা পরমাণু থাকে, তখনই সে কেবলমাত্র কি আলোক সমানুতা প্রদর্শন করবে, তখনই সে কি করবে আলোক সমানুতা প্রদর্শন করবে। ওকে, এখন আমরা আসো, মানে এটা কিন্তু জানলাম, হ্যাঁ, এখন আমরা ছয় সন্নিবেশে চলে যাব, ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের ক্ষেত্রে চলে যাব। একটু তাড়াতাড়ি করি, আমি এটা আজকে শেষ করে দিতে চাচ্ছি, এই সমানুতাটা আজকে শেষ করে দিতে চাচ্ছি। আসলে অত কঠিন কিছু তো না, কিন্তু যে লিখতে লিখতে সময় লেগে যায়। এখন আমরা কোথায় চলে যাব? ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট, ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট, ছয় সন্নিবেশ কোঅর্ডিনেশন নাম্বার লিখলাম, হ্যাঁ, এত ছয় সন্নিবেশ মানে ছয় সিক্স কোঅর্ডিনেশন নাম্বার বিশিষ্ট জটিল যৌগের কি জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা। এই আমি এখন পড়াচ্ছি তোমাদের জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতার সাথে সাথে এর আগেই আমি বলেছি যে, দেখছো আবার ঘোলা আসতেছে, আল্লাহ, আবার ঘোলা আসতেছে, আজকে বেশি এরকম হয়ে যাচ্ছে। কেন যে হয়, ছয় সন্নিবেশ সংখ্যা শূন্য আর কি করবা, কেন ঘোলা আসে? ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগের জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা দুটাই হয়, দুটাই হয়। তাহলে আমি ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যোগের জ্যামিতিক সমানুতা যখন পড়াবো, সাথে সাথে আগে আমরা মাথায় নিয়ে নেই যে ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ জ্যামিতিক সমানুতাও প্রদর্শন করে, আবার আলোক সমানুতাও দেখায়। তাহলে ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের জ্যামিতিক সমানুতার পিকচারগুলো যখন ড্র করবো, সাথে সাথে সেটা কি আলোক সমানুতা দেখায় কি না সেটাও বলবো। আবার কি স্টার্ট করবো কি না, ছবিগুলো আঁকলে কীভাবে বুঝবে, ঘোলাস বলে আর কি, অনলাইন ক্লাস কত সমস্যা। আচ্ছা দেখো, তাহলে ভালো করেছো, কমান্ডটা লিখেছো, আমি দেখেছি, আমার সুবিধা হলো। হ্যাঁ, তাহলে ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ একটা ড্র করি, দেখো। ওই ইয়েটা আর দিব না, মানে ফিগারটা স্ট্রাকচারটা ড্র করার জন্য যে ডটেড লাইন দিই ওটা আর এখন দিব না, খেয়াল করো। এই চারটায় অ্যামোনিয়া, ঠিক আছে, এটা আর কি দিতে চাই না, কিন্তু না দিলে ফিগারটা ভালো দেখা যায় না। এই যে এটা কি ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জ্যামিতিক সমানুতা যখন পড়াচ্ছি, জ্যামিতিক সমানুতা যখন আমি পড়াচ্ছি, তখন এটা কি, এটা এটা কি হলো, এটা হলো সিস সমানু, তাই না? সিস সমানু, এই দেখো একদিকে এটাই জিনিস, সিস সমানুটা কি একদিকে, এটা হলো সিস সমানু, হ্যাঁ। আর ট্রান্স সমানুটা কি হবে, ট্রান্স সমানুটা পাশে না লিখে আমি নিচে লিখতেছি, কারণ ওইদিকে আমি ওই আলোক সমানুতাটা পড়ায় ফেলব। এই ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জ্যামিনির ট্রান্স সমানুটাতে কি হবে, এই অপোজিট সাইডে যদি এই ক্লোরিনটা থাকে, আর সবগুলো এই অ্যামোনিয়া দিয়ে ফিল আপ থাকবে, সবগুলো অ্যামোনিয়া দিয়ে, এই যে অপোজিট সাইডে যদি থাকে সেটা হয় ট্রান্স সমানু, ট্রান্স সমানু, ঠিক আছে। এখন দেখো, আমি এই যে একটা এক্সাম্পল দিলাম, এটা কি ধরনের, এটা ছিল হলো, এটা হলো এম মেটালের সাথে চারটা লিগ্যান্ড একরকম, ধরো চারটা লিগ্যান্ড একরকম আর দুইটা লিগ্যান্ড একরকম, এই ধরনের, তাই না? হ্যাঁ, দুইটা লিগ্যান্ড, তাহলে এই দুইটা লিগ্যান্ড যখন একই সাইডে থাকবে সেটা হবে সিস, অপোজিট সাইডে থাকলে হবে ট্রান্স। এখন আসো, আমি পড়ালাম হলো তোমাদের জ্যামিতিক সমানুতা, এই 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 কমপ্লেক্সের
সিস ট্রান্স জ্যামিতিক সমানতা। এখন আমি এই কমপ্লেক্সেরই আলোক সমানতায় চলে যাব। এটা এটা যদি এই যে এটা 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 কি মিরর, তাই না? মিরর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, এই এই ক্লোরিন গুলো এদিকে চলে আসবে আর অ্যামোনিয়া গুলো এদিকে থাকবে। এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া, তাহলে দেখো এটাকে এটার উপর উপর স্থাপন করা যাবে, যাবে না। এটাকে এটার মিরর ইমেজ কি হবে, এটা ঠিক আছে না? তোমরা কি বুঝলে আমি যে লিখলাম, আমার লেখাটা কিন্তু কি হলো, ঠিক হলো? ঠিক কিন্তু হয় নাই, আমার লেখাটা ঠিক হয় না। মিরর ইমেজ হলো, হলো না। আমার মিরর ইমেজ হবে কোনটা, এই ক্লোরিন যদি এখানে আসে, বুঝলে কিনা দেখো, আমার মিরর ইমেজ হবে এটা, আমার মিরর ইমেজ এটা, এই এই কমপ্লেক্সটার মিরর ইমেজ যখন হবে ক্লোরিন গুলো কিন্তু এখানে আসবে আর অ্যামোনিয়াটা এখানে যাবে। এখন ক্লিয়ার কিনা দেখো, হ্যাঁ এখন ক্লিয়ার কিনা দেখো, মিরর ইমেজ হবে কিন্তু এটা। তাহলে এই কমপ্লেক্সটাকে আমি সম্পূর্ণ এটার উপর যদি নিয়ে আসি, ফেলা যায়, ক্লোরিন কিন্তু এখানে চলে আসবে। আগে যেটা লিখছিলাম আমি ইচ্ছা করে এরকম লিখেছি, যে আগে যেটা লিখেছিলাম এই এটাকে যদি এটার উপর আনি, ক্লোরিন দুটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে এটার মিরর ইমেজ এটা, কিন্তু এটাকে সম্পূর্ণ এটার উপর উপস্থাপন করা যাচ্ছে না। তার মানে কি, এরা কি আলোক সমানতা দিবে? এই দুইটা কমপ্লেক্স কি ওরা কি আলোক সমানতা দিবে? কিন্তু কিন্তু এখানে ট্রান্সের ক্ষেত্রে দেখো, ট্রান্সের ক্ষেত্রে দেখো একই জিনিস আসবে, এখানে ক্লোরিন হবে, এখানে ক্লোরিন হবে। ট্রান্সের ক্ষেত্রে এই অ্যামোনিয়া এখানে, অ্যামোনিয়া অ্যামোনিয়া এখানে, অ্যামোনিয়া। তাহলে এটা কি আলোক সমানতা দিবে? এটা দেখো এখানে যা ছিল ক্লোরিন এই একই, মানে এটাকে এটার উপর সম্পূর্ণ কি উপস্থাপন করা যাচ্ছে। তাহলে এই ট্রান্স সমানতা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আমি দুটা জিনিস একসাথেই পড়িয়ে দিলাম, হ্যাঁ। ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের জ্যামিতিক সমানতা সিস ট্রান্স হয়, এই যে এই ধরনের যৌগ যারা এদের সিস ট্রান্স হচ্ছে। কিন্তু এই যে সিস সমানুটা কি করে, আলোক সমানু আলোক সমানু প্রদর্শন আলোক সমানুতা দেখাচ্ছে, কিন্তু ট্রান্স সমানুটাটা কি করছে, আলোক সমানুতা দেখাচ্ছে না। কিন্তু তোমাদের পরীক্ষায় দেখবে প্রায়ই আসে স্টেরিও সমানুতা, স্টেরিও সমানুতা আসলে জ্যামিতিক সমানুতাও দিতে হবে আবার আলোক সমানুতাও দিতে হবে। আমি তো একটা উদাহরণ দিলাম, আরও অনেক ধরনের যৌগ আছে, আরও দুইটা উদাহরণ আমি দেখাবো। একটা উদাহরণ দিলাম, মানে চারটা লিগ্যান্ড একরকম আর দুটা লিগ্যান্ড একরকম, এরকমের ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখালাম। আরও উদাহরণ আছে, আর দুটা উদাহরণ একটু দেখাবো, তারপর আমি পড়া শেষ করব। যৌগটা যদি এরকম হয়, যৌগটা যদি এরকম হয়, মানে তিন ছয়টা লিগ্যান্ডের ভিতর দুইটা একরকম, দুইটা অন্যরকম, দুইটা অন্যরকম, হ্যাঁ। যদি এরকম হয়, ধরো ওই যে লিখি আমি, হ্যাঁ আগে ছয়টা সাইড এঁকে নিলাম, হ্যাঁ। তোমরা কিন্তু এই এই ডটেড লাইনটা দিবে, হ্যাঁ, নাহলে স্ট্রাকচার বোঝা যায় না। এটা ডটেড লাইন স্ট্রাকচার বোঝানোর জন্য। এখন যদি ক্লোরিন দুটো এরকম হয়, হ্যাঁ, খেয়াল করো, হ্যাঁ দেখো এই যে এটা খেয়াল করো, এই দুটো যখন একই সাইডে থাকবে সেটা হবে সিস, এই দুটো যখন একই সাইডে থাকবে সেটা হবে সিস। কিন্তু এটাই এই যৌগটাই এটা হবে সিস, আবার এই যৌগটাই যখন এরকম হয়ে যাবে, এই ক্লোরিন দুটা যখন অপোজিট সাইডে চলে যাবে, ক্লোরিন দুটা যখন অপোজিট সাইডে চলে যাবে, তখন এটা হবে ট্রান্স। যে কোনো একটাকে ধরে কাজ করবে, এটা হয়ে যাবে কি ট্রান্স, এটা হয়ে যাবে ট্রান্স। এইটাকে এটার এটার এগেনস্টে, এই দুটো যখন একই সাইডে সিস, এটা অপোজিট সাইডে হয়ে গেলে এটা হবে ট্রান্স। আবার আবার তোমার যদি যদি এরকম হয়, ধরো এটাকে তুমি যদি ধরো, এটাকে যদি ধরো, হ্যাঁ, তোমার যদি এই যে পিরিডিন, হ্যাঁ, এটা যদি এক সাইডে থাকে সেটা হবে কি সিস। দেখো বিভিন্নভাবে লেখা যাচ্ছে, এটা মানে ছয়ভাবে লেখা যাবে, এটা কিন্তু আর দুইভাবে না, এটা ছয়ভাবে লেখা যাবে। এই যে এক সাইডে হলে এটা হবে সিস,
ক্লিয়ার? এটা হবে সিস, এটা এটা কিন্তু দেখো স্ট্রাকচারালি কিন্তু ভিন্ন, কিন্তু এই যে দুটো এক সাইডে এটা এটাকে ধরে এই সেটটাই ধরা হয়, এটা হয় সিস। আবার যখন অ্যামোনিয়া দুটো তুমি এই সাইডে বসাবা সেটাও কি হবে সিস, বিভিন্ন অবস্থানে ওরা বসছে কিন্তু এরকম এক সাইডে থাকলে সেটা হয় সিস এটার জন্য। আবার এটার জন্য তুমি যখন এটাকে বইয়ে দেখবে ছয়টা ফিগার আছে, বইয়ে দেখবে আমি তোমাদের বুঝিয়ে ফেললাম, আরেকটা ফিগার অ্যামোনিয়া দিয়ে হবে আর কি। হ্যাঁ এই দেখো এটা হবে ট্রান্স, ক্লিয়ার? এটা হবে ট্রান্স, এই দুটা ফিগার এইদিকে থাকলে দুটা লিগান এখানে থাকলে সিস, আর এই অপোজিট সাইডে থাকলে ট্রান্স। এরকম অ্যামোনিয়া দিয়েও কি হবে সিস ট্রান্স হবে, তাহলে এদেরও কি সিস ট্রান্স হয়, এদেরও কি সিস ট্রান্স হয়, ঠিক আছে? এটা আমি দেখালাম একদন্তী লিগান্ডের জন্য। আরেকটা দ্বিদন্তী লিগান্ড বললাম না, দুইটা উদাহরণ আমি দেখাবো, এটা হলো একদন্তী লিগান্ডের জন্য দেখালাম, আরেকটা দ্বিদন্তী লিগান্ডের জন্য দেখাবো, তখন কেমন হয়। ধরো কোবাল্ট কমপ্লেক্স, এই সব জায়গায় অ্যামোনিয়া, দ্বিদন্তী লিগান্ড একটা সাইডে দেখাবো আর কি, এটা আর কি মেটাল, একটা মেটাল একটার সাথে চারটা লিগান্ড ভিন্ন, আর এটা কি দ্বিদন্তী লিগান্ড, এই বিবিটা বোঝাচ্ছে দ্বিদন্তী লিগান্ড, ঠিক আছে? এই দ্বিদন্তী লিগান্ডটা এখন আমি লিখি, দ্বিদন্তী লিগান্ডটা লিখি অক্সালেট ও আয়োনাইট, এই দ্বিদন্তী লিগান্ডটা এরকম, ঠিক আছে? এটা হবে সিস, এই যে একই সাইডে আসছে এই দ্বিদন্তী লিগান্ডটা একই সাইডে আসছে সেজন্য হয়েছে এটা সিস, আর এই দ্বিদন্তী লিগান্ডটা সেম সাইডের জন্য সিস। এই এটার উপর কবা এটার উপর একটা কিন্তু পজিটিভ চার্জ থাকবে, কারণ এটা হলো থ্রি, থ্রি স্টেটে আসছে, আর এটা হলো টু, অনসার এটা হলো টু, এখানে অক্সিজেনটা এখানে সিস। হ্যাঁ আর ট্রান্সটা যখন হবে যখন অপোজিট সাইডে হবে, এখানে ট্রান্স ফিগারটা কি স্ট্রাকচার তো আমার এটাই, তাই না? এই যে এই এই অক্সিজেনটা এখানে আসবে, আর এই যে অক্সিজেনটা এখানে আসবে, দেখো অপোজিট সাইডে, ঠিক আছে? আর এই যেটা এখানে, আর এখানে কিন্তু অ্যামোনিয়া, অ্যামোনিয়া দেখো এটার কিন্তু, এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটার এটার কি হবে মিরর ইমেজ হবে, এটা কিন্তু একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ আছে, হ্যাঁ এটার কিন্তু মিরর ইমেজ হবে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, সিস সমানুটা সিস সমানু মিরর ইমেজ হবে, ও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এখন আমার মনে হয় তোমরা বুঝবে। আর এই যে ট্রান্স সমানুটা, ট্রান্স সমানুটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ও কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভ অ্যাক্টিভ সমানু দেখাবে না, ট্রান্স সমানুটাই যে অক্সিজেন অক্সিজেন এখানে এসেছে আর এই, ঠিক আছে? এটা হলো দ্বিদন্তী লিগান্ডের জন্য, দ্বিদন্তী লিগান্ডের জন্য এই ট্রান্স সমান। তাহলে এই জিনিসগুলো পরীক্ষায় আসে, তোমরা পড়বে। সমানুতা আমাদের শেষ, সেকেন্ড চ্যাপ্টার আগে এই পর্যন্তই ছিল সিলেবাসে, এখন আমাদের হয়তো একটু চেঞ্জ হয়েছে, এখানে হয়তো ওই যে স্ট্যাবিলিটিগুলো মনে হয় সেকেন্ড চ্যাপ্টারে চলে এসেছে। যাই হোক আমি সিলেবাসটা অনুযায়ী আগাবো, ঠিক আছে? আমি সিলেবাস অনুযায়ী আগাবো তোমাদেরকে, আমি আমি সিলেবাস যেভাবে আছে সেভাবে আগাবো। এই যে তোমাদের সমানুতাটা শেষ করলাম, এরপর হয়তো কিছু স্ট্যাবিলিটি ফ্যাক্টরগুলো এই চ্যাপ্টারই এখন নতুন যে সিলেবাস ওইটা অ্যাড করেছে, সিলেবাস যেভাবে আছে আমি সেভাবেই আগাবো। তবে আজকে পড়ার পরে আমি সামনের যেদিন তোমাদের ক্লাস হবে, দেখো কতদিন পরে একটা ক্লাস পাই, হ্যাঁ সত্যি কথা বলতে কি তোমরা আসলে কয়টা ক্লাস পাচ্ছ আমাকে একটু তোমরা মেসেজ করো তো, একটা জিনিস তোমরা আমাকে একটু মেসেজ করে জানাবে, মানে তোমরা তোমাদের তো কয়টা, দশটা দশটা না এগারোটা, কতগুলো টপিক মানে কোর্স, দশটা না এগারোটা কতগুলো কোর্স আছে ওইটা আমি জানি,
কিন্তু তোমাদের এখন কয়টা কোর্সে ক্লাস চলছে? কারণ আমি তো জানি তোমাদের ওই যে যেটা কি বলেন নিউক্লিয়ার কেমিস্ট্রি একটা আছে, ওটা ক্লাস তো হচ্ছে না, আর সবগুলোকে হচ্ছে কি না, কতগুলো কোর্সে ক্লাস হচ্ছে তোমাদের? এর চেয়ে মানে এখন যে পড়াচ্ছি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এরপরে আমরা যে বন্ডিংয়ে যাবো, বন্ডিংটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। বন্ডিংটা আমরা প্রথম চ্যাপ্টারে আমরা ট্রানজিশন এলিমেন্ট পড়লাম, ট্রানজিশন এলিমেন্ট সম্বন্ধে জানলাম, আর এই চ্যাপ্টারে আমরা মেইনলি কিন্তু জটিল যৌগগুলো গঠনগত দিক দিয়ে কেমন এদের কিছু বৈশিষ্ট্য জানছি। কিন্তু এই যে জটিল যৌগের যে বন্ডিং, আমরা থার্ড চ্যাপ্টারে যখন চলে যাব তখন আমরা পড়ব কি জটিল যৌগের বন্ডিং, ওই বন্ডিংটা কিন্তু মানে অনেক বড় চ্যাপ্টার, এবং ওই বন্ডিংটা অনেক বোঝার, বুঝলেই অ্যান্সার করা যায় ম্যাথমেটিক্সের মতো। মানে আমার ক্লাস করলেই তোমরা দেখবে যে অ্যান্সার করতে পারবে, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, মানে ওই মানে পড়ে মুখস্থ করে। নিউক্লিয়ার কেমিস্ট্রি, অনেক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি ইকুয়েশনগুলো লিখে লিখে আয়ত্ত আয়ত্তে আনতে হয়। তোমরা যে যে আমরা যে গুই পদ্ধতিটা পড়বো, ওটা কিন্তু সম্পূর্ণই ফিজিক্যাল কেমিস্ট্রির মতো একটা ডেরিভেশন। ওটা কি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাপ্পা, তোমাদেরকে পড়িয়েছি না এর আগে? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাকে বলে পড়িয়েছি? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, হ্যাঁ, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাপ্পা, হ্যাঁ, চৌম্বক গ্রাহিতা, বাংলায় বলে চৌম্বক গ্রাহিতা। এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব, ওটার পদ্ধতি কিন্তু এই গুই পদ্ধতি সামনের দিন পড়াবো। এর পরবর্তীতে আমরা ওই থার্ড চ্যাপ্টার যেটাকে মানে কোঅর্ডিনেশনের বন্ডিং, বন্ডিংগুলো কিভাবে আপগ্রেড হয়, ভার্নারের থিওরি প্রথমে আসবে, ভার্নারের থিওরি, তারপর সিজুইক থিওরি, তারপর ক্রিস্টাল ফিল্ড থিওরি, এরপর মলিকুলার অরবিটাল থিওরি। তোমরা একমাত্র মলিকুলার অরবিটাল থিওরি, এই থিওরিটার সাথেই কিন্তু তোমাদের পরিচয় আছে। পরিচয় আছে বলতে বোঝাচ্ছি তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো যে হিলিয়াম অণু গঠিত হয় না, পড়েছ? ঠিক আছে, খেলাসে দেখো, হিলিয়াম অণু গঠিত হয় না, কিংবা আবার হাইড্রোজেন অণু কিন্তু গঠিত হচ্ছে, নাইট্রোজেন অণুর ভিতর তিনটা ত্রিবন্ধন আমরা পড়েছি, এসেছি না? ওইটাই কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি। হ্যাঁ, এখানে আমরা মানে তোমাদের যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে বন্ডিং, সেখানে আমরা সিজুইকের থিওরি না প্রথমে পড়বো, ভার্নারের থিওরি, সিজুইকের থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, মেইন পড়া কিন্তু আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওই ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে মানে মানে বিরাট একটা অংশ কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, অনেক কিছু আসে। যাই হোক, সামনের দিন আমরা গুই পদ্ধতি, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা পড়বো। আর সবাই কি নিজের নিজের যত্ন নিবে, আর পড়াশোনাটা কী করবে ঠিকভাবে করো। তোমাদের জানি না কখন কি যে হয়, তোমাদের হয়তো মানে এই মানে পরীক্ষার ইয়েতে পড়বে না, তোমাদের আগে কিন্তু আরেকটা থার্ড ইয়ার আছে, যাদের কোর্স আমরা শেষ করে কিন্তু তোমাদের কোর্স শুরু করেছি, তোমাদের সেশন, তোমরা যে থার্ড ইয়ার, এই থার্ড ইয়ারের আগে কিন্তু আমরা একটা থার্ড ইয়ারের কোর্স শেষ করেছি, সিলেবাস শেষ করে তোমাদের শুরু করেছি, ওই থার্ড ইয়ারের পরীক্ষা হওয়ার পর তোমাদের পরীক্ষা। তাহলে মানে এই যে ভ্যাকসিন যে কোন দিন আসবে, কলেজ যে কোন দিন খুলবে, ওই থার্ড ইয়ার তো তোমরা কিন্তু সময় পাচ্ছ, মানে তোমরা হয়তো বা মানে সময় নিয়ে তোমরা কোনো সমস্যায় পড়বে না পরীক্ষা, তোমাদের হয়তো রেগুলার টাইমিং, মানে আশা করি আর কি, সব কিছু তো আমরা আশা করি, এই এতদিন যে এভাবে বসে থাকবো এটা তো কখনো চিন্তা করিনি, ভাবছি হ্যাঁ চলে আসবে, সময় চলে আসবে, খুলে যাবে। হ্যাঁ, তা পড়ো, ঠিকভাবে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, আর শুধু এই কেমিস্ট্রি নিয়ে বসে থাকবে না, অন্যান্য মন ভালো হয় ওইরকম বইও পড়বে, বই পড়ার তো কোনো বিকল্প নাই, তাই না? বই পড়লেই কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা জন্মে, বই যত পড়বে তত দেখবে যে বই পড়তে ইচ্ছা করে। মানে আমরা যা একটা ঘটনা বলি, আমরা চাকরি পেয়ে গেলাম, ঠিক আছে, গল্প একটু করি দুই মিনিট, ধরো চাকরি পেয়ে গেলাম, চাকরি পাওয়ার পর তো শুধু তো মানে স্টুডেন্টদের পড়াই, যে তোমাদের যেরকম পড়াচ্ছি এরকম পড়াই, তারপরে আবার আমাদের চাকরি প্রমোশনের জন্য কিছু পরীক্ষা দিতে হয়, তখন প্রথম অনুভব করলাম যে বই একবার ছেড়ে দিলে, মানে তোমাদেরকে পড়াই মানে কি, এই যে তোমাদেরকে আজকে পড়াবো, এটা হয়তো আমি পড়ার আগে একটু দেখে নিই, তারপর তোমাদের পড়ানোর পর ওটা কিন্তু আর আমি চিন্তা করি না, যেটা আমার মাথায় রাখা দরকার আছে, তাই না? ওই চাকরির পরীক্ষা যখন দিতে গেলাম তখন মনে হলো কি পড়তে পারতাম, কত পড়তে পারতাম, কিন্তু এখন এই কেন মানে বইয়ে মনটা বসানো, যে কত মানে এটা একবার ব্রেক হয়ে গেলে এটা কিন্তু অনেক কষ্ট আবার বইয়ে মনটা বসানো, মানে নিজের মানে এটা আমি নিজেই বুঝেছি, যখন চাকরির
মানে প্রমোশনের পরীক্ষাগুলো দিতে যাই, দেখি যে মনই বসাতে পারি না, মানে সময় লেগেছে আর কি, যে কিছুদিন পড়লে পরে দেখি যে মানে পড়ায় আবার মনটা বসে, মানে বইয়ের ভিতর চোখটাকে ধরে রাখা। এই জন্য শুধু বই পড়বে কেমিস্ট্রি পড়বে তা না, কেমিস্ট্রি পড়ার সাথে সাথে অন্যান্য পড়াও পড়বে, ইংলিশ পড়বে। আজকাল আজকাল ওয়ার্ল্ডটা অন্যরকম হয়ে গিয়েছে, বুঝছো? মানে আমরা এত কিছু দেখি নাই, মানে বললাম না, মানে আমাদের সময় লাইফটা অন্যরকম ছিল, মানে কত যে চেঞ্জ, মানে এই উন্নয়ন বলছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন যে কত হয়েছে আমরা মনে বুঝতে পারি, মানে এত দ্রুত। আমরা ধরো ছোটোর থেকে ছোটো ছিলাম, হ্যাঁ ধরো একদম ছোটোর থেকে স্কুল গোয়িং অবস্থাগুলো তো বলতে পারবো, ফাইভ সিক্সে কি, ধরো ফোর ফাইভের ঘটনাগুলো তো মনে আছে, এর আগেরগুলো হয়তো মনে নেই। এই ফোর ফাইভ থেকে যে ইউনিভার্সিটি শেষ করলাম, এই বয়স পর্যন্ত যে চেঞ্জ, তারপর যে ইউনিভার্সিটির পরে যে এই যে বিরাট একটা চেঞ্জ, এই যে বিরাট একটা উন্নয়ন, আমরা কিন্তু বুঝছি যে এই উন্নয়নটা কত দ্রুত হয়েছে, কিন্তু উন্নয়ন দ্রুত হওয়ার সাথে সাথে করাপশন দুর্নীতি এগুলো এত বেড়ে গেছে, মানে মানুষের, মানে এটা কেন বেড়েছে, মানুষের মানসিক চাহিদাটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না, উচিত ছিল না, মানে আমাদের দেশের জন্য এটা খুবই খারাপ। মানে ওই যে শাসনটা ঠিকভাবে নাই তো, মানে শাসনটা ঠিকভাবে না হয়, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে যেন কন্ট্রোল করতে পারি, সেজন্য মানসিক চাহিদাটা সবসময় কী রাখবা, নিয়ন্ত্রণে রাখবা, এটা খুব জরুরি। যে আমি কষ্ট করব, সেই কষ্টের দ্বারা আমি যেটা পাবো সেটাই আমার প্রাপ্তি, মানে এই এইটুকু ভিতরে রাখবা। মানে আল্লাহ তো বলেছে মানুষকে কাজ করার জন্য, তাই না, আমাদেরকে কাজ করার ক্ষমতা দিয়েছেন। তো আমরা কি খারাপ আছি, আমরা টিচিংয়ে আছি, আমার খাওয়া পড়া আমি ঠিকভাবে পাচ্ছি, পাচ্ছি না বেতন দিয়ে আমার খাওয়া পড়া ঠিকভাবে পাচ্ছি, আমাদের আমাদের চেয়ে অনেকে অনেক বেশি ইনকাম করে, কি আছে, ও যে বেশি ইনকাম করে সে কি আমার চেয়ে বেশি খেতে পারবে, খেতে পারবে না, কারণ এটা তো লিমিট, এটা তো লিমিটের ভিতর আছে, তাই না। আমার 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 যে সার্ভিস, আমার যে চাকরি, এটা দিয়ে আমি সুস্থভাবে সুন্দরভাবে খেয়ে পরে থাকতে পারি, তাহলে আমাকে, মানে আমাকে আল্লাহ যদি দেয় সেটা আলাদা কথা, কিন্তু অনৈতিকভাবে আমি পেতে যাব না, এতে মানুষের মানসিক শান্তি নষ্ট হয়। আর একটা কথা হচ্ছে যে বই পড়বে, বই পড়লে মানুষের মনও ভালো থাকে, ঠিক আছে, এই কিছু কথা বললাম আর কি। মানে চোখের সামনে থাকো না তো, চোখের সামনে থাকলে হয়তো আরও অনেক কিছু বলা যায়, মানে আমাদের অনলাইনে তো এত কিছু বলা যায় না। তারপর সবাই ভালো থাকো, নিজের নিজের যত্ন করবে, বাইরে কিছু কেউ বের হবে না, বারবারই বলতেছে মাস্ক পরার জন্য, আমরা তো সচেতন অনেকেই দেখি যে শিক্ষিত মানুষরা সচেতন হয় না, আমরা তো সবসময় বাইরে গেলে মাস্ক পরেই যাই, তোমরাও মাস্ক পরে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ সবাই ভালো থাকো, হ্যাঁ খোদা হাফেজ।